सर अस्सलाम वालेकुम। बड़े वालेकुम अस्सलाम। बस सर, रे अल्हम्दुलिल्लाह। কি স্যার খেলা দেখতেছিলেন? না, কলেজে আসছিলাম, খেলা দেখার সুযোগ কইরে। তোমাদের যে আইটেমটা দিছ, মানে জেরিয়েটিক ফার্মাকোলজি, সিস্টেমিক ডিজিজ, প্রেগনেন্সি, ওমেন, হ্যাঁ, জি স্যার, এটা কিন্তু তোমার এখানে একটা আইটেম না, এখানে আসলে কম তিনটা আইটেম। সেটা কি ইমার্জেন্সি যে নতুন কার আইটেম? লাগবো, হ্যাঁ, এটা নতুন আইটেমই, কিন্তু এটাতে অনেকগুলো চ্যাপ্টার তোমার ইনভলভ। আমাকে মেসেজ পাঠালে না ইনসান, এটাতে অনেকগুলা তোমার কি বলে চ্যাপ্টার, আমি দিচ্ছি, রাখো তোমাদের। যেমন জেনেটিক ফার্মাকোলজি, ঠিক আছে, এটা একটা জি স্যার, আইটেম, মানে একই আইটেমের ভিতরে। তারপর ট্রিটমেন্ট ফর মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট, মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট, এটা একটা আইটেম। প্রেগনেন্ট ওমেন অ্যান্ড কমন ডেন্টাল প্রবলেম, মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট, প্রেগনেন্ট ওমেন অ্যান্ড কমন ডেন্টাল কম্প্রোমাইজ প্রবলেম। তো মেডিকেলি কম্প্রোমাইজ যদি ধরো, তাহলে আমরা কিন্তু মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট হিসেবে এই তোমার বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা আমরা অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস করাই ফেলছি, তারপর প্রেগনেন্ট ওমেন বা ডায়াবেটিক্স মেলাটাস, এই সমস্ত জিনিস, এগুলো আলাদা আইটেম। জেরিয়াটিক ফার্মাকোলজি সম্পূর্ণ আলাদা আইটেম। জেরিয়াটিক ফার্মাকোলজি অনেক বড়, এটা অনেক বড়, এবং এটা আসলে অনেক বড়, কারণ জেনেটিক ফার্মাকোলজি এটা আলাদা একটা চ্যাপ্টার। তারপরে আসুন মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট, এটা আলাদা একটা চ্যাপ্টার, ঠিক আছে। এর ভিতরে প্রেগনেন্ট ওমেনের জন্য আলাদা, তোমাদের কিন্তু আমি পড়াবো, কারণ এটা খুব এসেন্সিয়াল জিনিস হয়ে দাঁড়াচ্ছে। কারণ বাংলাদেশের এখন গড়ায়ু বলতেছে যে তোমার 72 দশমিক নাকি 74, সেই হিসেবে যে সারা ওয়ার্ল্ডেই মানে জেরিয়াটিক পপুলেশন অনেক বেশি বাড়তেছে বা বাড়ছে, সেই ক্ষেত্রে নিউ ন্যাটাল বা নিউ বেবি কম কমে যাচ্ছে, কারণ সারা ওয়ার্ল্ডে বার্থ যে রেট, বার্থ রেট মানে কমে গেছে আর কি। যেমন তোমার নেগেটিভ আছে অনেক কান্ট্রি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, জাপান, আমেরিকা, ইউরোপ, চায়না, ইভেন চায়নাতেও, যেখানে তোমার জন্ম মানে গ্রহণের হার কমে গেছে, কিন্তু আবার মৃত্যুর হার তো ওরা কন্ট্রোলে রাখছে, কারণ হচ্ছে আল্লাহর ইচ্ছা আর কি। যাই হোক, তারপরে বলি, ওরা সাইন্টিফিক্যালি বলা বলতেছি, দেখা যাচ্ছে যে সারা ইউরোপ মানে ওরা বার্ডেন, বা আমেরিকা, কানাডা, ওরা বার্ডেন হয়ে গেছে অলরেডি জেনেটিক পপুলেশনের জন্য। বার্ডেন কেন? কারণ ওদের একটা লেভেল পর্যন্ত ওরা কর্মক্ষম থাকে, তারপরে তোমার প্রত্যেকটা জেনেটিক পেশেন্টকে মানে তাদের যে মৌলিক চাহিদা গুলা সরকার থেকে প্রোভাইড করে। প্রোভাইড করা হয়, যার কারণে আলটিমেটলি সরকার ওভার বার্ডেন হয়ে গেছে। বাংলাদেশেও এই জিনিসটা ধীরে ধীরে আসতেছে, বাংলাদেশেও বার্থ রেট খুব একটা বেশি না, মানে অলমোস্ট কন্ট্রোল বলা যায়, বা কি বলা যায়, মানে বাংলাদেশেও গড় আয়ু বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারতেছি যে তার মানে জেনেটিক পপুলেশনের ইনক্রিজিংটা, এবং জেনেটিক পেশেন্টের ইনক্রিজিং মানে হচ্ছে তোমার কাছে জেনেটিক পেশেন্ট আসবে স্বভাবতই। কারণ হচ্ছে আগে সময়টাতে যেটা ছিল, দেখা যাচ্ছে যে
পেশেন্ট গুলো আর্লি লস অফ টুথ করতো, হ্যাঁ ট্রিটমেন্ট ছিল না, বলতে ফেলে দিত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রিজারভেশনে আসতেছে জেনেটিক স্বভাবতই, কারণ তোমার আগে একটা একটা পেশেন্ট 20-30, 35 বছর, 40 বছর বয়সে ও দাঁত লস করছে, এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা, বহুত দিন বাঁচি ফেলে দেয় একেবারে। কিন্তু এখন একটা একটা ওল্ডার এজ পেশেন্টকে যদি তুমি বলো যে এটা ফেলে দিবে, তারপরে উনি বলবে যে না রাখেন। তার মানে এই যে এক্সপেক্টেন্সি, লাইফ স্টাইল এর চেঞ্জ, তার যে মানে তার যে অ্যাবিলিটি, মানে ইকোনমিক্যাল অ্যাবিলিটি বলো বা তার যে সুস্থ থাকার যে স্পৃহা, সবকিছু মিলায়া, বা মেডিকেল অ্যাটেন্ডেন্স, যে মেডিকেলদের মেডিকেল অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্ট করার তার যে প্রবণতা, তো এটা আমাদেরকে নতুন করে ভাবতে শিখাচ্ছে যে জেরিয়াট্রিক ফার্মাকোলজি। এবং সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ভার্সিটি গুলাতে দেখছি জেরিয়াট্রিক ডেন্টিস্ট্রি আলাদা ব্রাঞ্চ আছে। জেরিয়াট্রিক মানে ওরা শুধু জেরিয়াট্রিক নিয়ে কাজ করে, জেরিয়াট্রিক এর সাইকোলজি, জেরিয়াট্রিক এর মাস্টিগেশন, জেরিয়াট্রিক এর ফাংশন, তার যে সিস্টেমিক ইলনেস, ওটার সাথে কোলাবোরেশন করে ডেন্টাল এর যে ম্যানেজমেন্ট প্রোটোকল, মানে জেরিয়াট্রিক এর জন্য সম্পূর্ণ আলাদা। এবং আমার যে মানে সাবজেক্ট সেটা হচ্ছে যে এন্ডোডন্টিক্স, এখানেও জেরিয়াট্রিক এন্ডোডন্টিক্স আছে আলাদা, জেরিয়াট্রিকদের জন্য আলাদা এন্ডোডন্টিক্স, যেটা যেমন ছিল আগে পেডিয়াট্রিক্স এন্ডোডন্টিক্স বা পেডিয়াট্রিক্স ডেন্টিস্ট্রি, এখন জেরিয়াট্রিক ডেন্টিস্ট্রি হচ্ছে আলাদা জিনিস। তার মানে ওই স্পেশাল এজ গ্রুপটাকে আমাদের প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রাধান্য দেওয়া লাগছে ডিউ টু সাস লাইক অফ কন্ডিশন। তো সেই ক্ষেত্রে গুলোতে হয় যে তোমার আমাদের এই জিনিসগুলোকে একটু ভালোভাবেই জানতে হবে যে শেষ করে যাবে, ক্লাস চলতেছে, আমার ক্লাস চলতেছে, আপনি শেষ করে। তারপরে এই জেনেটিক এর যে প্রবলেম গুলা আমি এরপরে ধাপে ধাপে বর্ণনা করতেছি, আসলে জেনেটিক ফার্মাকোলজিতে আমাদেরকে কি কি জিনিস খেয়াল করতে হবে, ঠিক আছে? তো আসো, জেনেটিক পেশেন্টের আমাদের কি কি প্রবলেম হয় সেটা আমরা একটু জানি, যে জেনেটিক এর প্রবলেম না কি কি চেঞ্জ হয়, ফিজিওলজিক চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ এজিং, মানে আমার ফার্মাকোলজিক্যাল রিলেটেড, মানে ফার্মাকোলজিক ভিউতে আমার কি কি চেঞ্জ হয়, কি কি জিনিস আমাকে মাথায় রাখতে হয়। কারণ হচ্ছে যে এজিং পেশেন্ট বা এজিং পার্সন যে কি কি মানে ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, যেমন ধরো ডিক্রিজ কন্ডাকশন ভেলোসিটি, কন্ডাকশন ভেলোসিটি ব্যাপারটা যদি আসে, কোথায় ভেলোসিটি ডিক্রিজ করে, সেটা হচ্ছে তোমার বিশেষ করে নার্ভাস সিস্টেমে, নার্ভাস সিস্টেমে কন্ডাকশন ভেলোসিটি ডিক্রিজ করে, যার কারণে দেখা যায় যে জেনেটিক পেশেন্ট গুলো ব্যথা পেলে তার পেইন সেন্সেশনটা কম থাকে। দেখা গেল সে ভুলে, মানে দেখবা তোমার তোমাদের দাদা দাদি থাকলে ওনার যে হাত কাটছে উনি ট্যারি পায় না, উনি যে কোথায় ব্যথা পাইছে উনি জানেও না, কারণ হচ্ছে ডিক্রিজ কন্ডাকশন ভেলোসিটি।
আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন কি? জি স্যার, শুনতে পাচ্ছি এখন। ওকে, ঠিক আছে। তারপর ডিক্রিজ গ্লোমেরুলার ফিলট্রেশন রেট, তার মানে কিডনির ফাংশন তার ডিক্রিজ হয়। এটা স্বভাবতই মানে জেনেটিক পেশেন্টের একটা কমন প্রবলেম যে কিডনির ফাংশন ডিক্রিজ হয়। হ্যাঁ, তারপরে আসো কার্ডিয়াক ইন্ডেক্স, ডিক্রিজ কার্ডিয়াক ইন্ডেক্স, তার যে কার্ডিয়াক ফাংশন ওগুলা ইনক্রিজ হয়, ডিক্রিজ হয়। ভাইটাল ক্যাপাসিটি তা কমে যায়, স্ট্যান্ডার্ড রেনাল প্লাজমা ফ্লো কমে যায়, ম্যাক্সিমাম ব্রিথিং ক্যাপাবিলিটি, তার যে ব্রিথিং ক্যাপাবিলিটি আছে সেটাও ডিক্রিজ করে। যদি আমি এই চার্টটা দেখি, আমরা দেখতে পাই যে আফটার 30 ইয়ার্স থেকে 9 ইয়ার্স যে আস্তে আস্তে ডিক্রিজিং দা তার ফিজিওলজিক্যাল, তার বা ক্যাপাবল ভিন্ন ক্যাপাবিলিটি, জেনেটিক একটা ফেনোমেন। এখন আমার কি জিনিসটার বিষয় হচ্ছে প্রবলেম, সেখানে আমার ফিজিওলজিক্যাল চেঞ্জেস এন্ড পসিবল ইনফ্লুয়েন্স অন ড্রাগ ইফেক্ট, আমি যে ড্রাগটা তাদেরকে প্রেসক্রাইব, কারণ আগে যে প্রবলেম গুলো আমি বললাম জেনেটিকে ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাবজর্পশন ড্রাগে যে অ্যাবজর্পশন আছে সেটাও কমে যাবে। ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস এর ভিতরে যে ড্রাগ অ্যাবজর্পশন আছে সেটা কমে যাবে, এটাই স্বাভাবিক। এবং গ্যাস্ট্রিক পিএইচ বেড়ে যায়, অ্যাবজর্পশন সারফেস ডিক্রিজ করে, স্প্লেনিক ব্লাড ফ্লো কমে যায়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মোটেলিটি কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায় ইন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তাহলে অ্যাবজর্পশন যদি প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমার পসিবল ইনফ্লুয়েন্স অন ড্রাগ ইফেক্ট কি? ড্রাগের ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ ড্রাগ ইনঅ্যাক্টিভেটেড বাই স্টোমাক অ্যাসিড, আমার অ্যাবজর্পশন বেড়ে যায় অফ ড্রাগ ইনঅ্যাক্টিভেটেড বাই স্টোমাক অ্যাসিড। আমার স্টোমাকে খাওয়ার পর আমি যখন ড্রাগটা খেলাম, দেখা যাচ্ছে যে তার ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তাহলে তার ওষুধটা কাজ করলো না। অ্যাবজর্পশন সারফেস কমে গেলে কি হয় ড্রাগে? এটা মাইনর ইফেক্ট, স্প্লেনিক ব্লাড ফ্লো কমে যায় মাইনর ইফেক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মোটিলিটি এটা মাইনর ইফেক্ট। তার মানে ইনক্রিজ দ্য ব্লাড গ্যাস্ট্রিক পিএইচ যদি বাড়ে সেটা মেজর ইফেক্ট, সেখানে ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ড্রাগ ইনঅ্যাক্টিভেটেড বাই স্টোমাক অ্যাসিড। ডিস্ট্রিবিউশন, ড্রাগ ডিস্ট্রিবিউশন ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, স্বভাবত কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, আমার ব্লাডই তো আলটিমেটলি ক্যারি করে ড্রাগ জিনিসগুলো, ইম্পেয়ার ডেলিভারি অফ ড্রাগ টু অর্গেন অফ ইলিমিনেশন, আমার যেখানে গিয়ে যেই সাইটে গিয়ে ওই ড্রাগটা কাজ করার কথা সেটা কমে যাবে। ডিক্রিজ টোটাল বডি ওয়াটার, দেখবে যে বুড়া মানুষের চামড়া খুশকে যায় কারণ তার বডি ওয়াটার কমে যায়। ইনক্রিজ কনসেন্ট্রেশন দ্য ইফেক্ট অফ ড্রাগ ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটেড ইন দ্য বডি ওয়াটার, এখন আমার কনসেন্ট্রেশন বেড়ে যায় ওই ওই নির্দিষ্ট পরিমাণ বডিতে কারণ তার বডি ওয়াটার কম, তাহলে আমার যে ইফেক্ট ডিস্ট্রিবিউশন ইফেক্টে আমার প্রবলেম ফেলে। ডিক্রিজ লিন বডি ম্যাস, বডি ম্যাস আসলে এটা এটা অনেক ডিসক্রাইবেবল কথা, কারণ বডি ম্যাস বলতে আমরা কি বুঝি, কারণ হচ্ছে তার বডি ওয়াইট এর সাথে তার যে এয়ার কন্ডিশন কারে অফ আসলে, ঠিক আছে। তাহলে আমার এয়ার কন্ডিশন পুরো আমার বিল্ডিং এরই ডিপার্টমেন্ট এর এসি তো ইনস ইনক্রিজ দা কনসেন্ট ইফেক্ট ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটেড ইন লিন বডি ম্যাস, কারণ ইনক্রিজ কনসেন্ট্রেশন ড্রাগ কনসেন্ট্রেশন বেড়ে যায় এটা আমার ইফেক্ট করে ডিস্ট্রিবিউশনে। ডিক্রিজ প্লাজমা অ্যালবুমিন, সেম ইনক্রিজ ইফেক্ট অফ
and interaction between drug extensively bounded to the albumin. Increase alpha-1 acid glycoprotein, minor effect, increase জানি যে ম্যাটিজম ইফেক্ট কেউ হেপাটিক ম্যাশ এনজাইম ডিক্রিজ ডিক্রিজ ফেজ ওয়ান মেটাবলিজম অফ সাম ড্রাগ হেপাটিক ব্লাড ফ্লো কমে যায় ডিক্রিজ মেটাবলিজম অফ ড্রাগ নর্মালি রেপিডলি ক্লিয়ার বাই দ্য লিভার কারণ আমার যে অনেক ড্রাগ আছে যেটা মেটাবলিজম হয় লিভার তো সেই ক্ষেত্রগুলোতে আমার যখন মেটাবলিজম হ্যাম্প হয় তার মানে আমার এটা ধারণা মানে এটা কমন সেন্স যে আমার মেটাবলিজম অ্যাবিলিটি যদি কমে যায় তাহলে আমার ড্রাগ মেটাবলিজম তো হবে না যার কারণে আমি ড্রাগ ইফেক্ট আমি কম করি তারপর হচ্ছে এক্সক্রিশন আমরা জানি যে আমরা ফিল্ট্রেশন কমে যায় কিডনি কিডনির আউটপুট কমে মানে কিডনিতেও তার সিস্টেমিক ফাংশনে ইফেক্ট দেখা দেয় তো সেই ক্ষেত্রে কি হয় আমার তো ড্রাগটা এক্সক্রিশন করতে হয় তার মানে আমি ড্রাগটা এক্সক্রিশন হ্যাম্পার হয় যদি ব্লাড ফ্লো কম থাকে তাহলে ডিক্রিজ রেনাল ইলিমিনেশন অফ ওয়াটার সলিবল ড্রাগ এন্ড মেটাবোলাইটিস এগুলো ইলিমিনেশন হয় না বডিতে দেখা যাচ্ছে থেকে যাচ্ছে এবং সেটা সাইড ইফেক্ট আরো বেশি করতেছে তারপরে ডিক্রিজ গ্লোমেরুলার ইনফিল্ট্রেশন রেট সলিবল ড্রাগ এন্ড মেটাবোলাইটিস ডিক্রিজ টিউবুলার সিক্রেশন ডিক্রিজ রেনাল ইলিমিনেশন অফ ড্রাগ and metabolite is actively secreted into urine tale amar excretion er problem metabolism er problem absorption er problem hocche ebong ki bole absorption er problem excretion er problem hocche metabolism er problem hocche excretion er problem hocche tar mane amar ei je pharmacological change this is the genetic pharmacological jekhane amader point out korar bishoy chilo bishoy ache prottekta drug prescribe korar byapare ekhon amar genetic patient gula ke amar chronic kichu illness thake chronic ki arthritis আমরা বৃদ্ধ মানুষ দেখছি আর্থ্রাইটিসে তার কষ্ট পায় হাইপারটেনশন হেয়ারিং ইম্পেয়ারমেন্ট হার্ট ডিজিজ ক্রনিক সাইনোসাইটিস কন্ট্রাক্ট ইনফরমেশন ডিফর্মিটি এন্ড অর্থোপেডিক ইম্পেয়ারমেন্ট ডায়াবেটিস ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এন্ড টিনিটাস এই কটা জিনিস খুব কমনলি থাকে কারো না কারো কোনো না কোনো একটা প্রবলেম আছে স্পেশালি জেনেটিক গ্রুপ অফ পেশেন্ট আমার এই ডিজিজ গুলো আমাকে জানা দরকার থাকবে যে এই জিনিসগুলো জেনেটিক পেশেন্টের অল টাইম কেউ না কেউ কোনো না কোনো জায়গাতে আমাকে তার যে পার্সোনাল মেডিকেল হিস্ট্রিতে আমার এই জিনিসগুলো সে বলবেই এখন আসো যে এজ রিলেটেড ইনক্রিজ রিস্ক অফ টক্সিসিটি আমরা যেই সমস্ত প্রেসক্রাইব করি ইন আওয়ার ক্লিনিক এবং কমন তাদের কিছু ইল্ডারলি পেশেন্টে কিছু রিক্স গেইন করে ইনক্রিজ রিক্স ফর ইল্ডারলি পেশেন্ট যেমন আমরা ক্লিন্ডামাইসিন প্রেসক্রাইব করি যেটা ইল্ডারলি পেশেন্টের জন্য ডায়রিয়া এবং কোলাবেল ব্যবহার করতে পারে মেট্রোনিডাজল টক্সিক প্লাজমা কনসেন্ট্রেশন টক্সিক প্লাজমা কনসেন্ট্রেশন ডেভেলপ করে স্পেশালি ওভার 70 ইয়ার্স অফ এজ তাহলে আমরা ওভার 70 ইয়ার্স অফ এজ এর ক্ষেত্রে মেট্রোনিডাজল ড্রাগ অফ চয়েস থিঙ্ক করতে হবে সেই ক্ষেত্রে আমি এটা দেওয়া আমার পক্ষে যুক্তিক না তারপরে আসো সেফালোস্পোরিন সেফালোস্পোরিন আমরা ইউজ করি কমনলি ইম্পেয়ার্ড ক্লটিং মেকানিজম এন্ড ব্লিডিং প্রবলেম আমরা সেফালোস্পোরিন যদি দেই কোনো ড্রাগ তাহলে দেখা যাচ্ছে আমি তার টুটটা ফেলতে যাব সেখানে তার ক্লটিং মেকানিজমের প্রবলেম হবে
এবং ব্লিডিং প্রবলেম থাকবে। সুতরাং সেক্ষেত্রে একটু আমাদের সাবধানতা থাকতে হবে। ইমপ্লিমেন্টেড ড্রাগ যেটা আমরা কমনলি ইউজ করি, এটার একটা কিছু সাইড ইফেক্ট আছে, যেমন রেনাল সাইড ইফেক্ট কিডনি, আর হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফাংশন। সুতরাং আমাকে থিঙ্ক করতে হবে, যখন আমি পেইন কিলার প্রেসক্রাইব করব তখন আমাকে মাথায় রাখতে হবে তার কিডনি ফাংশন কেমন আছে, তার গ্যাস্ট্রিক মানে স্টোমাকের কন্ডিশন কেমন আছে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফাংশনটা তার কেমন আছে। তারপর হচ্ছে অপয়েড অ্যানালিসিস, যেটা হচ্ছে একটা অ্যানালিসিস আমরা আগে বলছি, ইনক্রিজ প্লাজমা হাফ লাইফ রেসপিরেটরি ডিপ্রেশন, যেমন আমরা ট্রামাডল ইউজ করি, ট্রামাডল ইউজ করি মানে কম্বাইন্ড ড্রাগ আমরা ইস্যু করি, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে তার, যেহেতু আমি আগে বলছি তার রেসপিরেটরি রেট কমে যায়, মানে অ্যাকর্ডিং টু এজ, ইনক্রিজ অফ এজ অ্যান্ড ডিক্রিজ অফ রেসপিরেটরি ক্যাপাবিলিটি, তো সেক্ষেত্রে আমার অপয়েড অ্যানালজেসিক দেওয়ার সময় আমার মাথায় রাখতে হবে যে তার প্লাজমা হাফ লাইফ বাড়বে এবং অ্যাজ ইউজুয়াল অ্যাজ তার রেসপিরেটরি ডিপ্রেশন হবে। গ্লুকোস্টেরয়েডস, যেটা হচ্ছে তোমার কি বলে স্টেরয়েড, গ্লুকোস্টেরয়েড দিলে কি হবে, মাসেল ওয়াস্টিং হবে, অস্টিওপোরোসিস উইথ ক্রনিক থেরাপি। এখন আমি আগে বলছি যে জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে আমার আর্থ্রাইটিস কমন, আমি বেনজোডিয়াজেপিন তার যে মেমোরি ইম্পারমেন্ট হবে এবং তার সাইকোমোটর সাইকোমোটর পারফরমেন্স ডিক্রিজ করবে। আচ্ছা জি স্যার, জি স্যার, ওই আছো নাকি স্যার? না, ডিস্টার্ব করতেছে যে কথা শোনা যাচ্ছে না। আসতেছো, শেষ হইছে কার নেট, তোমরা না আমার বিবি ফাতেমা? বিবি ফাতেমা, আরে বিবি ফাতেমা রে খুঁজতেছি আমি। জি স্যার, আসসালামু আলাইকুম। কই আছেন? সাবরিনা সুলতানা নিহা, এখন থেকে সামনে যে ক্লাস করবেন, ক্লাসে আপনাদের কি বলে ক্যামেরা অন রাখবেন এবং সামনে বসে বসবেন, আমরা আপনাদেরকে দেখতে চাই। ওকে স্যার। জান্নাতুল ফেরদৌস, আপনাদেরকে আমরা দেখতে চাই। আশিকুর রহমান খান সাহেব, এ আর খান, কঠিন নাম, কই এ আর খান আছেন নাকি? এ আর রহমান হলে না ভালো হইতো, এ আর খান হইতো সমস্যা হয়ে গেছে। এ আর রহমান, আমরা আপনাদের চেহারা দেখতে চাই একটু। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, আজকে পুজো, আজকে নেক্সট ক্লাস অন করবেন সবাই যাতে পাই, কারণ না কি করে আল্লাহ মালুম, যদিও আমি বিশ্বাস করি আপনারা ক্লাস করে কাজ করি স্যার। ঠিক আছে, হ্যাঁ সেটাই তো বললাম, আমি বিশ্বাস করি আপনারা ক্লাস করেন।